ঘোষণা করতে হবে, আর এটা না করা পর্যন্ত আমাদের অবস্থান ধর্মঘট চলবে লাগাতার। সুতরাং আপনারা এত যদি ঘুরে ফিরে না করে অবস্থান ধর্মঘট যেখানে বসেছে সবাই এখানে বসে এটা আমি আপনি কেউ পাহারাতে রাখতে পারবো না, ওরা ফাইল চলে যাবে, চলে যাবে, ইনফরমেশন চলে যাবে, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এটা হয়ে চলতেই থাকবে। সুতরাং আপনি রক্ষা করেন, আপনি বলে দেন না যে নাগরিকের ব্যানারে আপনারা দেখতেছেন অবস্থান ধর্মঘট আছে, এটা তাদের একটা দাবি, তো দাবি তাদের আছে, আমরাও যথা নিয়মে যথা সময়ে অফিস করতে এসেছি, কিন্তু তারা আমাদেরকে অফিস না করার জন্য অনুরোধ করেছে তাদের দাবির জন্য। সেই ক্ষেত্রে তাদের দাবি দেওয়ার বিষয়ে আমরা ভারতীয় ছাত্র বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্যারকে এবং আমাদের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্যারকে আমরা জানিয়েছি, পাশাপাশি স্থানীয়ভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ব্রিগেড কমান্ডার, জোন কমান্ডার সবাইকে আমরা বিষয়টা জানিয়েছি। যেহেতু আমি সরকারি চাকরি করি, এখানে অল্প সময় আগে, বেশি দিন আগে না, কিছুদিন আগে এখানে এসেছি, আমি এই পরিষদের এবং তার আনুষঙ্গিক আশেপাশের সব বিষয় সম্পর্কে আমি এখনও হয়তো আমার দাপ্তরিক কাজ সম্পর্কে আমি অবহিত, বাট এর পরিবেশের আশেপাশে চতুর্পাশে যেসব বিষয়গুলো নিয়ে তারা দাবি দেওয়া নিয়ে বা কথা বলছে সেই বিষয়ে পরিপূর্ণ অবহিত না। সেই ক্ষেত্রে আমি যতটুকু শুনেছি ততটুকু আমি ঊর্ধ্বতনদেরকে অবহিত করেছি। আমাদের আমাদের যে ভারতীয় চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত উপদেষ্টা স্যার বলেছেন যে বিষয়টা আমি জানলাম, আমাদের জেলা পরিষদ কখনো স্থবির থাকবে না, এটাকে ফাংশনাল করার জন্য তার পরিকল্পনা আছে এবং খুব অল্প সময়ের মধ্যেই স্যার প্রধান উপদেষ্টা স্যারের সাথে কথা বলে এই যে দাবি এই বিষয়ে তারা একটা আইনগত এবং যৌক্তিক হয়তো সিদ্ধান্ত দিবেন এবং আমাদেরকেও একটা নির্দেশনা দিবেন যে এই আলোকে আমাদের আসলে করণীয় কী। তবে আমরা কর্মকর্তা কর্মচারী এখানে অবস্থান করছি, যেহেতু আমাদের সরকারি চাকরি, আমরা আমাদের দায়িত্ব আমরা অবস্থান করছি এবং তারা অবস্থান করছে। সেই ক্ষেত্রে আমরা আমরা মনে করি যে আমরা আমাদের নিয়মিত অফিস করার জন্য এসেছি আর তাদের দাবি তো তাদের মতো আছে, আপনারা বাকিটা সব অবহিত হয়েছে। আপনাদের যে জেলা পরিষদ আছে সেইটা ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ গঠন করাই হচ্ছে তাদের মূল দাবি। ওনাদের কি কোনো লিখিত দাবি বা এরকম কাছে লিখিত কোনো কাগজ দেয়নি, বরং আমি তাদেরকে দাবি করেছিলাম যে আপনার দাবি সম্বলিত কোনো কাগজ যদি আমাদেরকে দেন আমি তাহলে ফরওয়ার্ডিং দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব, কিন্তু আমি এখনো পর্যন্ত লিখিত কোনো দাবি পাইনি, যদি ওনারা দেয় তাহলে আমরা আবার বিষয়টা স্যারদেরকে জানাবো। এই যে দাবি জানানো তারা কারা, এখানে আমরা দেখলাম, আপনারাও দেখছেন, আমিও দেখলাম যে এই সচেতন নাগরিক পরিষদের ব্যানারে কাজী মুজিব, যিনি একসময় জেলা পরিষদের সম্মানিত সদস্য ছিলেন, তিনি মূলত তার নেতৃত্বে মানে এলাকার কিছু নাগরিক মূলত এই দাবিটা তুলেছে।